প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ মায়রার সিম্পল কুকিং এ। আজকে একটা নতুন ধরনের ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, করলা আর ইলিশ মাছের ভর্তার রেসিপি। ভর্তার জন্য আমি একটা মাঝারি সাইজের করলা নিয়েছি। পাকা করলাও নিতে পারেন, কাঁচা করলাও নিতে পারেন। আমি যেটা নিয়েছি সেটা কাঁচা করলা। ছোট ছোট টুকরা করে রাখছি এই করলা। আমি সামান্য কিছুটা পানি দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ উঠাব। করলা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করলার মধ্যে অতিরিক্ত কোনো পানি না থাকে। আর ছোট ছোট করে কেটে নেওয়ার ফলে কিন্তু করলা খুব কম পানি দিয়েই খুব ভালোভাবে নরম হয়ে একদম সেদ্ধ হয়ে যাবে। আর এই ভর্তায় ইলিশ মাছের একটা টুকরাই যথেষ্ট। আপনারা লেজটাও কিন্তু নিতে পারেন, গাদার মাছটাও নিতে পারেন। আমি গাদার পেটি মাছ নিয়েছি, একটু কাটাওয়ালা, এই কারণে এটা দিয়ে ভর্তা তৈরি করছি। আর এর সাথে আবার একটুখানি ডিমও আছে। ডিম থাকলে কিন্তু এই ভর্তার স্বাদ আরও মজার হয়। হালকা লবণ আর হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নেব। আর মাছ ভাজবো আমি একদম সর্ষার তেল দিয়ে। তবে প্যানে যে সর্ষার তেল দিয়েছি তার আগে, মাছ ভাজার আগে, আমি এই তেলে সামান্য দুটা শুকনা লাল মরিচ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে সর্ষার তেলে শুকনা লাল মরিচের সুগন্ধটা কিন্তু চলে যাচ্ছে। সেই একই তেলে এখন মাছটা ভেজে নিচ্ছি। উলট পালট করে একটু কড়া, ঠিক না, একটু লাল লাল হয়ে আসলে মাছটা আমি তুলে রাখলাম। ভর্তায় আরও একটু উপকরণ দেওয়া হচ্ছে, সেটা আলু। আমি দুটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর চোকার সহই আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এই আলু সেদ্ধ করা হবে না, সেদ্ধ না করে ওই যে ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই ভাজা হবে। তবে তার আগে তেলটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তা না হলে আলু ভাজাটা আবার কালো হয়ে যেতে পারে। আর আলুটা ভাজতে হবে মচমচে করে না, কিন্তু একদম শুকনা শুকনা করে। সামান্য কিছুটা আমি লবণ দিয়েছি, তেল তো দিয়েছি, আর দিয়েছি দুটা রসুন কো আমি কুচি করে নিয়েছি। হালকা মতো একটু হলুদ দিয়ে দিলাম। ইলিশ আর শুকনো মরিচের সুগন্ধে ভরা এই তেলে আলুটা আমি বেশ মাখা মাখা করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ঢেকেও দেবেন কিছুক্ষণের জন্য, আবার খুলে একটু নাড়াচাড়া করে নেবেন। আর অন্য হাঁড়িতে যেটাতে করলা সিদ্ধ করছিলাম, করলা কিন্তু একদম শুকনা শুকনা করে পানিটা শুকিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভাজা ইলিশ মাছটা এখন কাঁটা ছাড়িয়ে নিতে হবে। ডিমটা তো ডলেই নিয়েছি, আর ইলিশ মাছের বড় বড় কাঁটাগুলি ফেলে দিয়ে এখন আমি একটু খুব সময় নিয়ে যত্ন করি আসলে কাঁটা বাছি, যাতে খাওয়ার সময় কোনো একটা কাঁটা মুখে না লাগে। কাঁটা বেছে নেওয়া মাছগুলি দিয়ে এখন করলা ভর্তাটা শুরু করব। করলা নিয়েছি বাটিতে, তার আগে মাছ নিয়েছি আর ভেজে নেওয়া আলুগুলি নিয়েছি একদম শুকনা শুকনা করে। একটু নরম নরম করে যেটা আলু ভাজা করা হয় এটা অনেকটা সেই রকম ভাজা। আর ভর্তা যেভাবে করা হয়, নিয়েছি আমি পেঁয়াজ স্লাইস খুব মিহি করে কেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি আর ওই যে দুটা শুকনা লাল মরিচ। এখন সমস্ত কিছু প্রথমে শুকনা লাল মরিচ আর পেঁয়াজগুলি ভালোভাবে ডলে নিয়েছি, ধনে পাতাও ডলে নিলাম, একদম লাল লাল হয়ে গিয়েছে। এখন এখানে একটু টেস্ট করে নেবেন, যদি লবণ লাগে তাহলে লবণ দিবেন, কারণ আমি কিন্তু মাছ ভেজেছি লবণ দিয়ে, আবার আলুতেও লবণ আছে, করলাতেও লবণ আছে, সুতরাং বুঝে দিতে হবে। সামান্য কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছি আর একটা ছোটো লেবুর টুকরা চিপে দিয়েছি। ব্যাস, সমস্ত কিছু মাখিয়ে তৈরি হয়ে গেল খুব মজাদার ইলিশের সুগন্ধে ভরা। করলার একটু তিতা ভাব আছে, আবার আলু সেটা ব্যালেন্স করেছে। খুব মজাদার টক ঝাল আর একটু তিতা স্বাদের ইলিশ করলার এই ভর্তার রেসিপি। আশা করি একটু নতুন ধরনের ভর্তার রেসিপিটা আপনারা পছন্দ করবেন। পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।